হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। চতুর্থ সেটের গণিত বাড়ি কাজ 13 আজকে এটা আমরা সমাধান করব। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি সর্বপ্রথম যে প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রশ্নে তুমি দেখতেই পারছো বাড়ি কাজ 13 এনে তোমাদের 3.1 দুইটি 2 এবং 3 অঙ্কের সংখ্যার গুণ এখানে তোমাদের গুণ করতে হবে। বলেছে গুণ করি, 1 থেকে তোমাদের 10 পর্যন্ত সুন্দর করে গুণ করতে হবে। এখানে তোমাদের এক সংখ্যা এবং দুই সংখ্যার গুণ, এগুলো তোমাদের আমি কীভাবে করতে হয় এটা আজকে আমি দেখাবো, ডিটেলস দেখাবো। গুণ করলেই তোমাদের এটা অ্যান্সারটা হয়ে যাবে, কীভাবে গুণ করবে আমি ডিটেলস আজকে দেখাবো। তো এর আগেই বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আমরা চলে গেলাম, এরপরে একটা প্রশ্ন আছে, তোমাদের গুণ করার নিয়মটা কীভাবে গুণ করতে হবে সেখানে এখানে একটা নিয়ম দিয়ে দিছে, এটাও তোমাদের প্রশ্নেতে থাকবে। তো গুণ করার নিয়মটা তোমরা বুঝতেই পারবে যে আমি যেভাবে করাবো সেভাবে তুমি করলেই বুঝতে পারবে কীভাবে গুণ করতে হবে। তারপরে এখানে তোমাদের নিয়মটা দিয়েছে, এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট একটু দেখে নিবে তাইলে হবে, এটা লেখা দরকার নাই। তোমাদের ওই গণিতগুলো করলেই কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা উত্তরে চলে গেলাম, বাড়ি গাছ 13 এক নম্বর দেখো, 3 দিয়ে 3-এর যদি গুণ করো 3 তিরিক্ষা 9 হয়, আবার 3 দিয়ে 2-এর গুণ করলে তোমার হয় 3 দুগুণে 6। তো প্রথমটার উত্তর হবে এটাই। তারপর দুই নম্বরটা আমরা চলে গেলাম, দুই নম্বরটা হলো 7-এর সাথে 4 যদি গুণ করো, 4-7 28 হয়, 28 হয় তোমার 8 থাকে হাতে আছে 2, 4×4 আর 2×6, এখানে 6 বসাই দেবা তাহলে উত্তরটা হয়ে যাব। তারপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বরটায়, 3 নম্বর 3 দিয়ে 1-এর গুণ করলে 3×3, 3 দিয়ে আবার 2-এর গুণ করলে 3×2=6, আবার 3 দিয়ে 2-এর গুণ করলে 3×2=6, তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই গুণটাও করে দিবে, 663 উত্তর হবে 3-এর। তারপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বরটায়, এখানে 4 নম্বরটা দেখতে পারছো যে এখানে 0-এর সাথে 4 গুণ করলে, 4-এর সাথে 0 যে কোনো সংখ্যা গুণ করলে, 4-এর সাথে যে কোনো 0 গুণ করলে এটা 0 হয়, 4-এর 0 0, তারপরে 4-এর সাথে 1 গুণ করলে 4×4, তারপরে 4-এর সাথে 3 গুণ করলে 3×4=12, এখানে 12 লিখে দিবে, তো এটা উত্তর হবে 1240। তা প্রথমটার উত্তরটা দেখো, প্রথম সংখ্যাটার উত্তর হচ্ছে তোমার 69, তারপরটা হলো 68 দুই নম্বরটা, তার 3 নম্বরটা 663, আর হলো 4 নম্বরটা 1240। তো এটা তোমাদের 1-4 পর্যন্ত প্রশ্নের উত্তর। তারপর চলে এসে 5 নম্বরটায়, 6-এর গুণ করলে 6×6=36 হয়, 36-এর 6 হাতে আছে 3, তারপরে 6-এর সাথে 8 গুণ করলে 6×8=48, 48×3=51 হাতে আছে তোমাদের 5, তারপরে 6×2=12, আর হাতে আসছিল 5, 12×5=17, তাহলে তোমাদের এটার উত্তর হবে 1716। আর 6 নম্বরটা প্রশ্ন দেখো, 6 নম্বরটা 3-এর সাথে 8 গুণ করলে 3×8=24, 24-এর 4 হাতে আছে 2, 3×6=48, আর হলো 2×50=5 হাতে আছে তোমার 5, তারপরে 50-এর 0 হাতে আছে 5, তারপরে 6×48=48, 48 আর 5 হলে 53। তারপরে আমরা 7 নম্বরটা চলে গেলাম, 3×7=21 হাতে আছে তোমার 2, 3×6=18 আর 2×20=0 হাতে আছে 2, 5×3=15 আর 2×17। তারপরে চলে গেলাম 8 নম্বরটায়, 4×6=24 বসাই দেবা কারণ পরবর্তী সংখ্যাটা 0 আছে এই জন্যে। তারপরে তুমি এই যে 4-এর সাথে 3 যদি গুণ করো 3×4=12, তারপরে এখানে 12 বসাই দিবে, এখানে উত্তরটা আমি লিখছি যে 1224, তোমরা এটি কিন্তু লিখবে তাহলে উত্তরটা সঠিক হবে। তা তারপরে চলে গেছে 9 নম্বর প্রশ্ন, এখানে 8-এর সাথে 1 গুণ করলে 8×8, 8-এর সাথে 2 গুণ করলে 8×2=16, তারপরের সংখ্যাটায় 0 দিবে কারণ তোমার এখানে 2 সংখ্যার গুণ বলছে, এই জন্যে 0 দেওয়ার পরে তারপরে থেকে শুরু করবে 4×4 আর 4×8 লিখবে, তারপরে সংখ্যাটা দাগ দিয়ে তুমি গুণ যোগ করে দিবে, এখানে যোগ করবে 8×8 লিখবে, 6×8=10, 0 হাতে আছে 1, 8×1=9, আর হাতের 1=10, টোটাল এখানে 10 লিখে দিবে, 1008 লিখলে উত্তরটা হয়ে যাবে। তারপরটা তোমার হলো 10 নম্বরটা দেখো, 8×16, 16×6 হাতে আছে 1, 4×8=9, 2×4, তারপরে পরের ঘরটা 0 দিবে, তারপর 3×8=24, 4 হাতে আছে 2, তারপর 3×4=12, 12×2=14, তারপরে 3×3=9, 3×2=6 আর 1=7, তো যোগ করে দিবে তুমি এটা, 6×6=6, 9 এলো, 9×4=13, তোমার 13×3 হাতে আছে 1, 4×4=8, আর 1=9,
আর সাথে সাথে বসাই দেবে, তাহলে তোমাদের 9 আর 10 এর উত্তরটা সুন্দর মতো লিখে ফেলবে। এটাই উত্তর ছিল 9 10 এর। তো এই 10টা অঙ্ক তোমরা গুণগুলা সুন্দর করে খাতায় লিখবে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই গুণে গুণ কিভাবে করতে হয় এটা ডিটেইলস দেখাবো। তো এখানে তোমাদের যে নিচে দেওয়া ছিল যে গুণ কিভাবে করতে হয় এটা নিয়মটা তোমরা এটা পড়া নেবে, এটা লেখার কিছু নাই। তা আমি তো গুণ বুঝাই দিলাম কিভাবে লিখতে হবে, তাই এটা তো তোমাদের লিখতে হবে না। সো তোমরা এটা একটু পড়ে নেবে তাইলেই হবে, আর ওই 10টা গুণ তোমরা করে তারপরে সমাধান করে দিবে। আমি ডিটেলস করে দিচ্ছি, তোমরা দেখবে। তো অ্যাসাইনমেন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্টস এবং তোমাদের বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের ক্লাসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করবে, আমরা পরবর্তীতে সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।